রহিম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমরা তো আল্লাহ রশেষ রহমতে আপনাদের দোয়াই ভালো আছি প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমি ভিডিওটি শুরু করেছি সকাল থেকে শুক্রবার বেলা আমরা যেভাবে সময়টা কাটালাম তো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এটা হচ্ছে সকাল বেলা সকাল বেলা হচ্ছে এখানে খিচুড়ি রান্না করেছি আর হচ্ছে ডিম ভাজি করেছি আর নিয়েছি আচার তো খিচুড়ির সাথে আসলে আচারটা খেতে খুবই ভালো লাগে তাই না সবারই এটা খুবই পছন্দ তো এটা হচ্ছে সকালবেলা আমরা হচ্ছে খিচুড়ি খাচ্ছি আর খিচুড়ি খাওয়ার পরে হচ্ছে আমরা চা খেয়ে নিয়েছি আর খিচুড়িটা আমি বাতের চাউল দিয়ে করেছি তো এটা হচ্ছে দুপুরবেলা আমি দুপুরবেলা হচ্ছে এখানে ভাত বসিয়ে দিলাম আর হচ্ছে এখানে পাঁচ মিশালি শাক তো এই পাঁচ মিশালি শাকটা আমি ভাজি করব। তো এটা হচ্ছে আমি দুপুরে কাজকর্ম যা যা করতেছি সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি ডিম ভিজিয়ে রাখলাম ডিমগুলো আমি ধুয়ে প্রসে করে নিব তো এটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি আর এখানে দেখতেই পাচ্ছেন মুরগি কেটে রেখেছি তো দেশি মুরগি এটা আমি হচ্ছে আজকে ভুনা করব দেশি মুরগি আর হচ্ছে শাকবাজি করব তো আমাদের আজকে দুপুরের খাবার দাবার এটাই তো এটা তো আসলে আমি মুরগি রান্না সবসময় দেখাই আমার তো এটা হচ্ছে আমি শাক ভাজি করবো এখন তো শাক আমি হচ্ছে এখানে তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এখন হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচটাকে ভালো করে ভেজে নি ভেজে নিবো আর এদিক থেকে হচ্ছে আমার মুরগিটা কষানো হয়ে গেছে এই তো আমি মুরগিটা কষিয়ে নিয়েছি আর এখন আমি মুরগিটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর শাকটা এই চুলা দিয়ে আমি হচ্ছে ভেজে নিচ্ছি আর শাকভাজিটা হচ্ছে আমি কিভাবে ভাজবো আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে হচ্ছে আমি এখানে কিছুটা হাফ চামচ আদা বাটা দিয়েছি হাফ চামচ রসুন বাটা দিচ্ছি আর হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এই তো সিম্পল শাক আসলে আর বেশি কিছু যায় না তো এগুলা দিয়ে হচ্ছে আমি এখন শাকটা ভেজে নিব এখন আমি এটাকে ভেজে শাক দিয়ে দিব আর হচ্ছে লবণ দিয়ে দিব। তো শাক আর লবণ দিয়ে আমি এখন ডাকনা দিয়ে দিব তো আমার শাকটা করা হয়ে গেছে এখন হচ্ছে আমি প্লেটে ঢেলে নিব আর এই তো দেখতেই পাচ্ছেন শাক কতটা সুন্দর হয়েছে তো পাঁচমিশালি শাকটা আসলে খেতে ভীষণ মজা লাগে আমার খুব প্রিয় এই পাঁচমিশালি শাকটা তো এই তো আমি শাকটা ঢেলে নিয়েছি প্লেটে আর এটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগে তো এটা হচ্ছে সন্ধ্যার সময় আমি সন্ধ্যার সময় হচ্ছে এখানে এখানে হচ্ছে আমি কিছুটা চানাচুর নিয়েছি আর কাঁচামরিচ পেঁয়াজ তারপরে হচ্ছে শসা টমেটো আর হচ্ছে সরিষার তেল দিয়ে আমি এটাকে এখন মেখে খাবো আসলে এই খাবারটা আমার খুবই ফেভারিট আমার খুব ভালো লাগে এটা আমি প্রায় খেয়েই থাকি তো এখন হচ্ছে আমি একটু লবণ দিয়ে এটাকে চটপটির মতো খেয়ে নেব চানাচুর মাখা আর কি তো চানাচুর মাখাটা আসলে আমার খুব ভালো লাগে আমি চানাচুরটা আসলে খালি ভালো লাগে না একটু এভাবে যদি আমি মেখে নিই না আমার কাছে খুব ভালো লাগে তো এখন হচ্ছে আমি এভাবে খেয়ে নিচ্ছি আর এদিক থেকে হচ্ছে আমি কপি তৈরি করে নিচ্ছি এই তো আমি খাচ্ছি আর হচ্ছে কপি তৈরি করে নিচ্ছি যেহেতু আমি লাইভ করব তো আমি একটু তাড়াহুড়া করে নাস্তাটা শেষ করে নিচ্ছি আমার তো এখানে হচ্ছে এই তো কপিটা তৈরি করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি খাবারটা খেয়ে নিচ্ছি আর দেখেন আমার মেয়েরা কি কি করতেছে তো ওরা হচ্ছে বিস্কিট দেখেন বিছানার অবস্থা খুবই করুণ অবস্থা ওরা হচ্ছে এই যে বিস্কিটকে গুঁড়া করতেছে ওরা কেক তৈরি করবে তো ওরা হচ্ছে প্রায় এই কেকটা তৈরি করে ওভেনে করে আবার হচ্ছে ছুলার মধ্যেও করে তো এটা হচ্ছে কালকে রাতে আমার যখন লাইভ শেষ হয়ে গেছে এটা ঠিক বারোটা সাড়ে বারোটার পরে তো এখানে হচ্ছে এই তো আমার বাসায় একটা হাসনেনা গাছ আমার বাসা অবশ্য দুইটা হাসনেনা গাছ তো একটা দুইটাই হচ্ছে বারান্দায় থাকে আর অনেক ফুল ফুটেছে গাছে আর অনেক সুবাস বের হচ্ছে তো এটা মেনলি হচ্ছে গ্রানের জন্য আমার হাজব্যান্ড হচ্ছে আমাদের ড্রয়িং রুমে নিয়ে আসছে বলছে যে একটু এখানে রাখি যেহেতু অনেক ঘরে হচ্ছে অনেক চড়াইছে তাহলে আর আমরা একটু মানে ভালো লাগতেছে তো আমি হচ্ছে ভাবলাম যে আমার ভিউয়ার্সদের জন্য একটু ভিডিও করি তো এটা হচ্ছে কালকে রাত্রে আমি হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছি আমার ভিউয়ার্সদের জন্য ভিউয়ার্সদের সাথে শেয়ার করব বলে তো এই তো আর হচ্ছে আমার ভিডিওটি এখান পর্যন্তই আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর যতটুকু পেরেছি আসলে কেটে কুটে ভিডিওটাকে ছোট করে নিয়েছি আসলে বড় ভিডিও দিতে গেলে অনেক লং হয়ে যায় তো আজ যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ সবাইকে